আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। সাম্প্রতিক সময়ে টি-20 ফরম্যাটে বাংলাদেশ দলের অন্যতম চিন্তার কারণ উদ্বোধনী জুটি। গত বছর টি-20 বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত খেলা 19টি 20 ওভারের ম্যাচে ভিন্ন ভিন্ন 10টি উদ্বোধনী জুটি খেলিয়েছে বাংলাদেশ দল, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। এই 19 ম্যাচের মধ্যে মাত্র 3 ম্যাচে 30 রানের বেশি করতে পেরেছে উদ্বোধনী জুটি। আসন্ন এশিয়া কাপেও বড় মাথা ব্যথা এই উদ্বোধনী জুটি নিয়েই। এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াডে প্রাথমিকভাবে রাখা হয়েছে মাত্র 2 জন ওপেনার, এনামুল হক বিজয় আর পারভেজ হোসেন ইমন। এই দুজনের কেউই আবার টি-20তে পরীক্ষিত নন, মাত্র 1 ম্যাচ খেলেছেন ইমন। আর দীর্ঘদিন পর এই ফরম্যাটে ফেরা বিজয় 6 ম্যাচে করতে পেরেছেন মোটে 85 রান। তবু বিজয়কেই 1 নম্বর ওপেনার হিসেবে ধরা হচ্ছে এশিয়া কাপে। ওপেনার সংকটে শেষ মুহূর্তে দলে নেওয়া হয়েছে নাইম শেখকে। তবে বিজয়ের সঙ্গে যে নাইম শেখ ইনিংসের সূচনা করবেন তা এখনও চূড়ান্ত নয়। বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওপেনিংয়ে শুধুমাত্র বিজয়ের জায়গাটাই নিশ্চিত। তার সঙ্গে আরেকজন ওপেনার কে হবেন তা এখনও ঠিক করেনি বাংলাদেশ। তবে শোনা যাচ্ছে বাংলাদেশের এই সংকটাপূর্ণ অবস্থায় টাইগার ভক্তরা যদি চায় তবে আফগানিস্তান নয় শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে দেখা যেতে পারে তামিমকে। সেক্ষেত্রে তামিম যদি তার সিদ্ধান্তটা আবারও পুনর্বিবেচনা করে তবেই বাংলাদেশের ওপেনিং দুশ্চিন্তা দূর হবে। দর্শক, আপনি কি চাচ্ছেন তামিম অভিমান ভেঙে ফিরে আসুক আবারও এশিয়া কাপের 22 গজ মাথা শুধুমাত্রই বাংলাদেশ ভক্তদের জন্য? জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।